हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम एंड वेलकम बैक टू माय चैनल। आज के आरो एक नतून रेसिपी निये चले एलाम। आज के रेसिपी रही है क्रिस्पी भेंडी फ्राई। ताहले चलुन देखे आसी किभाबे बनाते हय। आमी एखाने निएछि कयेकटा भेंडी, भेंडिर साइडेर अंशगुलो आमी केटे फेले दिएछि। তারপর একটা নাইফের সাহায্যে আমি এটাকে ছোট ছোট টুকরা করে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। এইভাবে আমি সবগুলো ভেন্ডি কেটে নেব। তো আমার সবগুলো ভেন্ডি কাটা হয়ে গেছে, এখন আমি চলে যাব ফ্রাই করতে। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপর দিয়ে দিচ্ছি কালো সরিষা। তারপর দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা। তারপর দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ কুচি। এগুলোকে আমি নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ভেন্ডিগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদ। দিয়ে আমি এটাকে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। তো আমি 5 মিনিট পর ফিরে এলাম। এটাকে একটু উল্টিয়ে দিব আমি। চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে এটাকে আমি আস্তে আস্তে ভেজে নেব। তারপর আবারও আমি 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিই। তো হয়ে গেছে আমার মজাদার ক্রিস্পি ভেন্ডি ভাজি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফিজ।